Assalamu alaikum everyone. আশা করছি সবাই ভালো আছেন and welcome to my YouTube channel অর্থ চেক লার্নিং. আমি আজকে ইঞ্জিনের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমি আগে কখনো আলোচনা করিনি. আর আমার কিছু ছোট ভাই ব্রাদার একটু বলেছে যে ভাইয়া ইঞ্জিনের বেসিক যে পার্টস আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করেন, বিকজ তারা এখনো ফার্স্ট সেমিস্টারে, দ্যাটস ওয়াই দে নিড টু নো ইট. ওকে, সো আমরা আজকে জানব কিছু বেসিক যন্ত্রাংশ, সেগুলো আমাদের জানতেই হবে. Intake manifold. Engine block. Engine head. Actuals valve. Oil sump. Piston. Connecting rod. Okay. এখানে অবশ্যই তিনটা স্প্রিং. আচ্ছা, যেটা আমি বেসিক বলেছি আমি বেসিকটা আলোচনা করব. পেট্রোল কিংবা ডিজেল এখানে আমি সেটা তফাত করবো না, বাট যদি পেট্রোল বা ডিজেল আমি যদি তফাত না করি, জাস্ট আমি এখানে বলবো জাস্ট ইঞ্জিনে কী কী যন্ত্রাংশ হ্যাভ টু বি, মানে অর্থাৎ অবশ্যই থাকতে হবে. ওকে, সো ইনটেক ম্যানিফোল্ড, যেটা দিয়ে এয়ার কিংবা এয়ার ফুয়েল প্রবেশ করবে পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে, সেটা তো আলাদা আলাদা হবে. ওকে, দেন ইনটেক ভালভ, যেটা খোলা বা বন্ধ হওয়ার মাধ্যমে এয়ার ফুয়েল কিংবা এয়ার ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করবে. দেন এটা হচ্ছে একজস্ট ম্যানিফোল্ড, অর্থাৎ ইঞ্জিনের যে পোড়া গ্যাসগুলো থাকবে সেই পোড়া গ্যাসগুলো একজস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যাবে. এটা হচ্ছে একজস্ট ভাল্ভ, অর্থাৎ একজস্ট ভাল্ভ যদি নির্দিষ্ট সময়ে খুলে, নির্দিষ্ট সময়ে একজস্ট গ্যাসগুলো ভাল্ভ যখন নিচে দিয়ে খুলবে এগুলো একজস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যাবে. অ্যান্ড এটা হচ্ছে ইঞ্জিন হেড. ওকে, দেন
এটা হচ্ছে ইঞ্জিন ব্লক এখান থেকে একটু পর্যন্ত এটা হচ্ছে ইঞ্জিন ব্লক যেখানে পিস্টনটা থাকবে ওঠানামা করবে এন্ড এটা হচ্ছে ক্র্যাঙ্ককেস বা অয়েল সাম যেখানে আপনার অয়েল গুলো অর্থাৎ ইঞ্জিনের পিচ্ছিলকারক যে পদার্থগুলো অর্থাৎ লুব্রিকেন্ট গুলো অয়েল সাম বা ক্র্যাঙ্ককেসের মধ্যে জমা থাকবে এন্ড এটা হচ্ছে কানেক্টিং রড যেটা আপনার পিস্টন এবং এটা হচ্ছে পিস্টন আর এটা হচ্ছে ফ্লাইহুইল সরি পিস্টন এবং ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে আপনার কানেক্টিং রড দা সংযুক্ত থাকবে এগুলো ছিল হচ্ছে আপনার বেসিক পার্টস ইঞ্জিন সো এটা যদি আপনার পেট্রোল হতো তাহলে এখানে আপনার স্পার্ক প্লাগ থাকতো যদি ডিজেল হয় তাহলে ইনজেক্টর থাকবে জাস্ট পেট্রোল আর ডিজেলের মধ্যে জাস্ট সিম্পল তফাৎটা হচ্ছে এটা আপনার যদি পেট্রোল ইঞ্জিন হয় তাহলে অবশ্যই সেটা হবে স্পার্ক প্লাগ থাকবে আর যদি সেটা ডিজেল ইঞ্জিন হয় তাহলে সেখানে অবশ্যই ইনজেক্টর থাকবে এটা হচ্ছে আপনার বেসিক হ্যাঁ অ্যান্ড এসা হচ্ছে আপনার বেসিক এই যন্ত্রাংশগুলো আপনার অবশ্যই আপনার ইঞ্জিনের মধ্যে থাকবে যে কোনো ইঞ্জিনের মধ্যে অবশ্যই এগুলো থাকবে আমাদের প্রচলিত সব ইঞ্জিন টু স্ট্রোক বা ফোর স্ট্রোক সবগুলোর মধ্যে ইনটেক ম্যানিফোল্ড এক্সজস্ট ম্যানিফোল্ড ইনটেক ভাল্ভ এক্সজস্ট ভাল্ভ ইঞ্জিন পিস্টন কানেক্টিং রড এগুলো থাকবে ওকে সো এই ভিডিওটা একটু পর্যন্তই এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কখনো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো ওগুলো কারেক্ট করার আমি হয়তো নিজেও ভুল হতে পারি সো আশা করছি আপনারা আমাকে একটু হেল্প করবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ